Assalamualaikum. প্রিয় দর্শক ঢাকা ডিজাইন ডোর হাউজার ফ্যাক্টরি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে কিন্তু আপনার মেহগনি কাঠের চৌকাঠ যেগুলো হচ্ছে আপনার কালি হবে আস্তর হবে এই কাজগুলো চলতেছে মোটামুটি 16টা চৌকাঠ আছে তো আমি আপনাদেরকে বলবো যারা একটু কম বাজেটের মধ্যে একটু ভালো মানের চৌকাঠ করছেন তারা কিন্তু এই মেহগনি চৌকাঠটা বিবেচনা করতে পারেন তো মেহগনি চৌকাঠে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই কাঠটাকে আগে বয়ল করি কেমিক্যাল দিয়ে চার রকমের কেমিক্যাল দিয়ে এটাকে বয়ল করা হয় বয়ল করার পরে এটাকে কিন্তু আমরা হিট চেম্বারে দিয়ে শুকাই সামনে আসেন দেখে আস্তে আস্তে তো এটা হিট চেম্বারে দিয়ে শুকাই হিট চেম্বারে দিয়ে মোটামুটি 12 দিন 11 দিন শুকাইলে এটা কিন্তু আপনার দরজা চৌকাঠ বানানোর জন্য বা দরজা বানানোর জন্য যে কোনো কাঠ কিন্তু প্রস্তুত হয় তো এটা এখন সম্পূর্ণ পাতলা কাঠ আছে এটা কিন্তু কখনোই আর বাঁকা হবে না কখনোই বাঁকা হবে না আপনার কিন্তু প্লাস্টার থেকে ফাঁকা হবে না তো আপনারা যদি এই কাঠটা বয়েল কেমিক্যাল করা নিতে পারেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি আপনারা দেখা যাচ্ছে যে এই কাঠের মোটামুটি 25-30 বছরের একটা গ্যারান্টি সহ এই কাঠটা কিন্তু আপনারা লাগাইতে পারেন এই কাঠটা কিন্তু তখন আপনার ঘুণে লাগবে না বা আপনার বাঁকা ফাঁকা হবে না তো যারা আসলে বাণিজ্যিকভাবে ফ্ল্যাট তৈরি করছেন বা দেখা যাচ্ছে যে আপনার যারা ডেভেলপার আছেন তারা কিন্তু আপনার মেহগনি কাঠটা নিতে পারেন আর যদি আপনাদের বাজেট কম থাকে মূলত তারা কিন্তু মেহগনি কাঠটা নিতে পারেন তবে আমি বলবো যে আপনার মেহগনি কাঠটা মূলত হচ্ছে আপনার যদি দরজার জন্য নেন ঠিক আছে চৌকাঠের জন্য না নেওয়াই ভালো হবে তারপর যদি নেন নিলে এগ্রেডটা নেবেন আর যদি একেবারেই সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু বয়েল কেমিক্যাল করা আছে এরকম নিশ্চিত হয়ে বি গ্রেডটা কিন্তু নিতে পারবেন তো এটা থেকে আমরা কিন্তু সাদা আস্তর করে দিচ্ছি হ্যাঁ তো এটা আস্তর করা হয়ে যাচ্ছে আস্তর করলে সাদা কালার চলে আসবে তো এটা আমাদের যাকে আমরা দিচ্ছি না কিন্তু আমরা আগেও অনেকবারই দিয়েছি তো তারই ভিত্তিতে কালি এবং আস্তর দুটাই করে দিয়েছি প্রিয় দর্শক আমাদের এইখানে কিন্তু আরও অনেক কাঠ কিন্তু পর্যাপ্ত আছে ভিতরে আসো তো পর্যাপ্ত কাঠ আছে এই পাশে সেগুন কাঠের দরজা আছে এই পাশে সেগুন কাঠের দরজা আছে তো এইখানে কিছু দরজা রাখা আছে এই যে কালো যে কাঠগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ওই যে বয়েল করা বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট করা বি গ্রেডের কাঠটা আর এই যে এখানে দেখেন এইখানে যে কাঠটা আছে এটা কিন্তু মূলত এ গ্রেডের কাঠ যেটা কিন্তু চওড়া কাঠ যেটা হচ্ছে আপনার চওড়া কাঠ মোটামুটি এক একটা কাঠ আপনার 10 ইঞ্চি 12 ইঞ্চি চওড়া হবে এই প্রত্যেকটা কাঠই হচ্ছে আপনার দরজার মাঝখানের কাঠ এখানে প্রত্যেকটা কাঠই হচ্ছে সারি কাঠ এ গ্রেডের কাঠ এখানে আর ভিতরে দরজা বানানো হচ্ছে ওইখানে দরজা বানানো আছে তিন চার সামনেই তো ওইদিকে শব্দ ওই কারণে ওইদিকে যাচ্ছি না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এখানে আসেন এসে দেখে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার আসতে পারেন হচ্ছে মোহাম্মদপুর দেবিবাদ চৌরাস্তা এসে বসিলা রোডে 40 ফিট রোড দিয়ে ঢুকলে কিন্তু আপনারা আমাদের কারখানা পেয়ে যাবেন হাউজিংয়ের অফিসের সাথেই তো প্রিয় দর্শক আমাদের কিন্তু শুধু কারখানা না আমাদের কিন্তু নিজস্ব সমিলও রয়েছে যেখানে কিন্তু আপনারা সমিলে এসে কিন্তু গোল গাছ কিনে কিন্তু আপনারা বানাই নিতে পারবেন তো পাশাপাশি এইখানে আমাদের কিন্তু কাঠ কিছু বয়েল হবে এই যে এইখানে আমাদের বয়েলিং এর চেম্বার আছে এইখানে আর একটা চেম্বার সিজনিং এর আর এইখানে কিন্তু মূলত আমরা জাল দিই এই এখন দুটো চেম্বারই হচ্ছে আপনার বন্ধ আছে যার কারণে এখন এই চুলাটা বন্ধ আছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা একটু ভালো মানের নিতে চাচ্ছেন একেবারে ফ্যাক্টরি থেকে দেখে নিতে চান তারা কিন্তু অবশ্যই ঢাকা ডিজাইন ডোর হাউসে এসে ঘুরে দেখে একটা জ্ঞান নিয়ে যেতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এই নাম্বারে কিন্তু দেশ বিদেশ থেকে আপনারা ফোন দিয়ে কিন্তু আপনারা তথ্য পেতে পারেন তো প্রিয় দর্শক কথা বলার ছিল যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন।